ফ্লোরিডার সমুদ্র সৈকতের বালুতে আটকা পড়ে মারা গেছে 44 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির একটি তিমি। গত 10 মার্চ ফ্লোরিডার সমুদ্র সৈকতে আটকা পড়ে দৈত্যাকার এই তিমি। এরপর তিমিটিকে গভীর সাগরে ফেরানোর চেষ্টা করে ফ্লোরিডার পুলিশ ও বন্যপ্রাণী কর্মকর্তারা। তবে শত চেষ্টা করেও তিমিটিকে আর সাগরে ফেরাতে পারেনি কাজে নিয়োজিত কর্মকর্তারা। প্রায় একদিনেরও বেশি সময় বালুতে আটকা পড়ে 11 মার্চ মধ্যরাতে মারা যায় তিমিটি। ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র সৈকতে আটকা পড়ার পর থেকেই শ্বাসকষ্টে ভুগছিল তিমিটি। এরপর বাড়তি সতর্কতার সঙ্গে তিমিটির পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ। তিমিটিকে নেমে যাওয়ার জন্য পাশ দিয়ে একটি চ্যানেলও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তিমিটিকে। তবে তিমিটি ঠিক কিভাবে সৈকতের বালিতে এসে আটকা পড়ল সেটিও জানতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে তিমিটি মারা যাওয়ার পর মৃত্যুর কারণ নির্ধারণ করতে এবং তিমির স্বাস্থ্য ও জীবনের ইতিহাস জানতে নমুনা সংগ্রহ করেছে দেশটির জীববিজ্ঞানীরা। আগামী কয়েক সপ্তাহ পরেই জানা যাবে তিমি মৃত্যুর আসল কারণ। সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে তিমি সমুদ্র সৈকতে উঠে আসে এবং মৃত্যু হয়, যার মধ্যে অন্যতম কারণ জেলেদের মাছ ধরার জাল। এসব জালে আটকেই মৃত্যু হয় বেশিরভাগ তিমির। এছাড়া বড় কোনো নৌযানের সঙ্গে ধাক্কা লেগে প্লাস্টিক বর্জ্য খেয়ে ও রাসায়নিকের প্রভাবের কারণেও মৃত্যু হতে পারে অনেক তিমির।